গরু চুরিটা কার বাড়ি করলি? আমাদের চেনাশোনা কেউ? কেন, নিজের বাড়িতে? আরে ওই যে আগের দিন তুমি যে বিদেশি গরুটা কিনে আনলে, ওটাই ঝেড়ে বেঁচে খেয়েছি। নিজের বাপের পেছনে বাস দিচ্ছ? ভালোই ভালোই, যখন টাকাটা চেয়েছিলাম তখন তো দিলে না, তখন বললে চুরি কর, ডাকাতি কর। আমি তো তোমার সব কথাই শুনি, তাই এই কথাটা কি করে ফেলি বলো? আর এই বাড়িতে তো সবই কালো টাকা। ক্যা সোচ রে তেরি অনুব্রত? বাবা আমার দুষ্টু, ছেলে আমার ভোটকা, ছেলে আমার ভুল করে বাপের গরুটা ঝেড়ে ফেলেছো, এবার টাকাটা ফেরত দাও। ওই টাকা তো আর ফেরত দেওয়া যাবে না, ওই টাকায় তো মদ খেয়ে ফেলেছি। সত্যি সত্যি তাহলে এবারে সত্যি সত্যি জেলেও চলে যাও, বেরো বেরো শালা। কে, কোন শালা আমার ছেলেকে জেলে ঢুকিয়েছে? কোন ভাবনার এত বড় সাহস? ও দেখো আমার কি কলন কেলিয়েছে, 50 কোটি টাকা আমার গার্লফ্রেন্ডের কাছে পেয়েছে বলে আমাকে এইভাবে কেলিয়েছে। ওই দেখি, যার 10টা গার্লফ্রেন্ড আছে তাকে এইভাবে কেউ কেলায়? আমার ছেলেকে জেলে ঢুকিয়েছে কে? কে কি হলো, সবার মুখে 2000 টাকার বান্ডিল ঢোকানো আছে নাকি? টাকাটা আমাদের মুখে নয়, আপনার ছেলে প্রেমিকার বাড়িতে ঢোকানো আছে। এই ওকে জেলে ঢোকাবা, তুমি কে? আমি হচ্ছি ইডি সিবিআই এর মিক্স। এই পিছনে হুড়কো লাঠি ঢুকিয়ে দেবো শালা। এই শালা লাঠি আমার কাছেও আছে, এমন জায়গায় ঢুকিয়ে দেবো 1 মাস আগা হবে না। কি বললি শুয়া? চাপ চাপ চাপ।